এই হচ্ছে আমার নাতনি পূজা, পিতৃমাতৃহীন, বিয়ে পড়ছে, কম্পিউটার করছে। আমার নাতনি বলে বলছি না, বড় ভালো মেয়ে। তা ওর জন্য এমন একটা পাত্র চাই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি তোকে দেখছি, ওর বিষয়ে আমি সবই জানি। যে ছেলের কথা আমি ভাবছি একেবারে এক নম্বর, বিদেশে পড়াশোনা করে, ফরেন ডিগ্রি। না না, বিদেশে পড়াশোনা করুক, কিন্তু এখানে থাকলে ভালো হয়। আচ্ছা, না মানে ও দিদিমা আবার ওকে ছেড়ে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, একেবারে ছোটবেলা থেকে মানুষ করেছে তো। আর আপনি আসলে হচ্ছে সুদ প্রিয়। আচ্ছা, নাতি নাতনি তো যতক্ষণ থাকে একেবারে বুক জুড়ে থাকে। সেটা ঠিকই, আপনি কোনো চিন্তা করবেন না, দায়িত্ব যখন একবার আমি নিয়েছি শুধু জামাই আসার অপেক্ষা। এই থামো 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 থামো, ছাড়ো তো, দিচ্ছি। তুমি 50 টাকা রাখো, 50 টাকা হয়েছে 10 টাকা। চুপ কর না। আরে এই এটাকে থামাবে, থামাও ওকে। বলছি তো বলো, চুপ কর না, যাবি তো এখনি বাড়িতে। আরে এই বকরাকোষের বাচ্চা মুখ খুললে হয় খাবে, নয় খাবে। আরে দাও না দাদা, দিচ্ছি, এই নিন নিন। আরে 160 টাকা দিন দাদা। আরে বাবা 40 টাকা তো হয়, নিন না। স্টেশন থেকে এখানে 160 টাকা ভাড়া, 50 টাকা হবে না। 160 টাকা ভাড়া হয় না, 40 টাকা ভাড়া হয়। আপনি মিটারটা ঘোরালেন কেন? আরে মিটার ঘোরাবো না কেন, আমি দেখে নিয়েছি তো 40 টাকা। তাই আরে আমি তো দেখিনি, 40 টাকা আমি দেখেছি তো। নিন, 50 টাকা হবে না, 100 টাকাই লাগবে।160 টাকা দিন আমায় দিদি ভাই কেমন আছিস? দেশটা উচ্ছন্ন গেল। হ্যাঁ, আপনার মতো দু পিস থাকলে আরো উচ্ছন্ন যাবে। এই ও বাবা, কি হলো বাবা? ও বাবা, কি দিয়েছে বাবা? কি দিয়েছে বাবা? কি দিয়েছে? এই বকরা কোষ মুখ খুলেছে, খেতে দাও, যা পরে মুখে গুঁজে দাও, দাও। খা খা, ভালো করে খা, ভালো করে খা। আরে নে নে, ওখানে আরো কত রান্না হচ্ছে জানিস? হ্যাঁ অলোক, হ্যাঁ কারখানা তো বন্ধ হয়েছে। হ্যাঁ, তা এখন কি করবে ঠিক করলে? ওই ব্যবসা ট্যাবসা কিছু একটা করবো, দোকান টোকান কিছু একটা দেবো, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, তা লাখ দুয়েক টাকা তো লাগবেই। এত টাকা তুমি পাবে কোথায় বাবা? চিন্তি কাঁদছো কেন? কাঁদ কাঁদ জোরে কাঁদ। আরে কাঁদে কেন বাবা, কাঁদে কেন? কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। কি হয়েছে তোমার? কি হয়, কি চাই, কি চাই তোমার? ক্যাডবেরি চাই, আইসক্রিম চাই বাবা, আইসক্রিম চাই, কি চাই বলো বলো বলো। আচ্ছা আচ্ছা, কানে কানে বলো, কানে কানে বলো। ও টাকা, টাকা যখন বড় দাদু দিয়ে দেবে। বড় দাদুর এখন অনেক টাকা, এলআইসির টাকা, পেনশনের টাকা, কিষাণ বিকাশ পত্রের টাকা, অনেক টাকা। আর সেই সব টাকা এখন আমাদের। হ্যাঁ, কিন্তু ওসব তো পূজার বিয়ের জন্য রাখা হয়েছে। আরে ওর বিয়ে নিয়ে এত ভাবছেন কেন? ওর বয়সই বা কত? ওর বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর তাছাড়া কবিতাও তো আপনাদেরই নাতনি, নাকি? এই টাকার উপর ওরও তো সমান অধিকার আছে। আর ওদের বাবা মায়ের টাকা তো আপনাদেরই কাছে আছে, তাই না? তা আছে, তবে ওগুলো আমি পূজার বিয়ের জন্য রেখেছি, নষ্ট করার ইচ্ছে আমার নেই। কি, আমায় টাকা দিলে টাকাটা নষ্ট হবে আর পূজার বিয়ে দিলে টাকাটা নষ্ট হবে না? কে বলতে পারে পূজা কালকে বিধবা হবে না, কিংবা ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে আগুনে পুড়িয়ে মারবে না? বলো কি আজ বাজে কথা বলছো? তাছাড়া এর আগে তুমি অনেক টাকা নিয়েছো। আপনার থেকে তো টাকা নিয়ে কবিতার ভাগের টাকা নিয়েছি। কি পূজা, সব টাকাটা তোমরাই ভোগ করবে আর আমি টাকার অভাবে বউ বাচ্চা নিয়ে ফুটপাতে দাঁড়াবো? অলোক চুপ করো। দাদু, অলোক তা ঠিকই বলছেন, ওনারই টাকাগুলো বেশি প্রয়োজন। কি বলছিস তুই, ওগুলো তো তোর বিয়ের জন্য রাখা হয়েছে। দিদিমা, আমার বিয়ে তো পালিয়ে যাচ্ছে না। অলোক দা, আমি কালকে ব্যাংক থেকে টাকাগুলো তুলে আপনাকে দিয়ে দিচ্ছি। আর দাদু, তুমি আর না বলবে না প্লিজ, তোমাকে আমার দিব্যি। কাজল কালো দুটি চোখে